নমস্কার বন্ধুরা, সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নেব শীতের সবজি, ফুলকপি আর আলুর কষা। ফুলকপি আর বাঁধাকপি তো এখন আমাদের প্রতিদিনই বাড়িতে প্রায় হয়ে থাকে সবারই, আর ফুলকপির একই রকম রেসিপি খেতে সবসময় ভালো লাগে না। সম্পূর্ণ নিরামিষভাবে আর খুব অল্প উপকরণ দিয়েই আমি এই রান্নাটা করে দেখাবো। এটা খেতে ভীষণই সুস্বাদু হয়, আপনারা অবশ্যই বাড়িতে চেষ্টা করবেন। ফুলকপিগুলোকে আমি খুব ভালো করে কেটে নিয়েছি, ছোট ছোট টুকরো করেছি, আর আলুগুলোকেও ডুমো ডুমো করে আমি কেটে রেখেছি। ফুলকপি খেলে অনেক সময় অনেকের হজমের সমস্যা হয়, কিন্তু ফুলকপিগুলোকে আমি প্রথমে সেই জন্য ভাপিয়ে নেব। আমি গরম জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, আর এইভাবে লবণ জলের মধ্যে ফুলকপিগুলোকে আমি যদি ভাপিয়ে নিয়ে রান্না করি তাহলে কিন্তু কোনো রকম গ্যাস, অম্বল বা হজমের কোনো সমস্যা হবে না। ফুলকপিগুলো এই 3 থেকে 4 মিনিট গরম জলে ফোটালেই দেখবেন যে কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে কপির ডাঁটাগুলো একটু সবুজ রঙের হয়ে গেছে। তখনই কপিগুলোকে আমি জল থেকে ছেঁকে তুলে নিলাম। এবার রান্নাটা শুরু করে দেব। আমি রান্নাটা সর্ষের তেল দিয়ে করব। কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। এইভাবে ভাপিয়ে নিয়ে ফুলকপি রান্না করলে কপির মধ্যে কিন্তু অনেক সময় পোকা থাকে, তো পোকাগুলো কিন্তু অটোমেটিক ভেসে চলে আসে, বাদ দিয়ে দেওয়ার সুবিধা হয়। আর ফুলকপিগুলোকে আমি এবার জল ঝরিয়ে নিয়েছিলাম, সেগুলোকে তেলের মধ্যে প্রথমে ভেজে নেব। ক্রমাগত নাড়াচাড়া করে উল্টে পাল্টে কপিগুলোকে বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে, কারণ ফুলকপি ভালো করে ভাজা না হলে এর কাঁচা গন্ধটা রান্নার মধ্যে থাকলে খেতে ভালো লাগবে না। সেই জন্য কপিগুলোকে সবার প্রথমে খুব ভালো করে ভাজতে হবে। ফুলকপি কিন্তু অনেকটা তেল শুষে নেয়, দেখুন একদমই কড়াইয়ে আর তেল নেই। তো আমি আরও খানিকটা সর্ষের তেল কড়াইয়ে দিয়ে দিলাম। তেলটা যখন আর একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে ফোড়ন হিসাবে তেজপাতা, শুকনো লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ, এলাচটাকে একটু ফাটিয়ে নিয়ে দিলাম, আর দিলাম গোটা জিরে। ফোড়নগুলো থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে হালকা ভেজে নেওয়ার পরে, তখন এর মধ্যে আমি টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকে আমি কিন্তু ভাপিয়ে নিইনি, আলুগুলো কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আলুগুলোকেও কিন্তু বেশ ভালো করে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ফুলকপিগুলো ভেজেছিলাম, এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি। আর আমি এখানে টমেটোর পরিমাণ একটু বেশি ব্যবহার করব। আমি 5টা টমেটো ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, তো টমেটো কুচির অর্ধেকটা পরিমাণ আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। আর টমেটোগুলো যাতে একটু তাড়াতাড়ি সফট হয়ে যায় সেই জন্য এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ। আলু ভাজার প্রথমে লবণ দিলে কিন্তু আলুগুলোকে ভালো করে ভাজা যেত না। আলুগুলো বেশ ভালো করে ভেজে তারপরে টমেটো দিয়ে তারপরে লবণ দিলাম, যাতে করে টমেটোগুলো বেশ সফট হয়ে যায় খুব তাড়াতাড়ি। দেখুন লবণ দেওয়ার ফলে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে কুচোনো নারকেল। আমি এখানে ফ্রেশ নারকেলই ব্যবহার করেছি যেহেতু বাড়িতে ছিল। আর দিয়ে দিলাম ফেটিয়ে নেওয়া টক দই অল্প পরিমাণে। বাড়িতে যদি টক দই না থাকে তাহলে এর মধ্যে অল্প পরিমাণে আমচুর পাউডারও দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি খুন্তি দিয়ে সমস্ত সবজির সাথে মশলাগুলোকে মিশিয়ে নেব। সবজি বলতে এখানে শুধু এই অবস্থায় আলুই রয়েছে। আলুর সাথে সব মশলাকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আলু সহ মশলাটাকে কষাতে হবে। এবার দেখুন কষাতে কষাতে যদি নিচে মনে হয় ধরে যাচ্ছে তাহলে কিন্তু আমি আর তেল দেব না। এর মধ্যে অল্প পরিমাণে গরম জল দিলাম, খুব সামান্য পরিমাণে দিয়ে আবারও সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব আর কষাতে থাকব। আলুর সাথে সব কিছুকে খুব ভালো করে কষাচ্ছি। এর মধ্যে যেহেতু নারকেল দেওয়া রয়েছে, নারকেল থেকেও কিন্তু অনেকটা তেল রিলিজ করবে, সেই জন্য আমি অনেকক্ষণ ধরে কষাবো। এবার ভালো মতো যখন কষানো হয়ে যাবে তারপরে আমি ভেজে তুলে নেওয়া কপিগুলোকে এর মধ্যে দিয়ে সমস্ত সবজির সাথে, মানে আলু আর কপির সাথে সমস্ত মশলাকে কষাতে থাকবো। গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবো আর নাড়াচাড়া করতেই থাকবো, কারণ একটু ছেড়ে দিলে কিন্তু এটা নিচে ধরে যেতে পারে। আবারও অল্প পরিমাণে গরম জল দেব আর কষাতে থাকবো। আবারও কমপক্ষে
5 থেকে 7 মিনিট কিন্তু আলু আর কপিটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে। তবে এটা খুব হালকা হাতে কষাতে হবে, কারণ কপি যাতে ভেঙে না যায় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। এর মধ্যে এখন দিয়ে দিলাম লবণ। তবে আমরা বাঁধাকপি রান্নার সময় যেরকম জল ব্যবহার করি না, ফুলকপি রান্নাতে জল ব্যবহার করা দরকার, কারণ ফুলকপি দিয়ে কিন্তু বাঁধাকপির মতো অতটা বেশি জল রিলিজ করে না। আর আমরা খুব বেশি জলও দিয়ে দেবো না সেদ্ধ হওয়ার জন্য, তাহলে সবকিছুই ভেঙে যাবে। সেই জন্য আমি এমন পরিমাণে জল দেব যাতে কপিগুলো বা আলুগুলো পুরোপুরি ডুবে না থাকে, অর্ধেকটা মতো যেন নিচে জল থাকে। এই রকম মাপ বুঝে আমাদের জলটা দিতে হবে। আর জলটা দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য। জলের পরিমাণ কিন্তু দেখলেন একদমই বেশি নেই, একদম নিচে আছে, মানে তরকারির ওপর থেকে একদমই দেখা যাচ্ছে না। ততক্ষণ আমি গরম মশলাটা বেটে নিই। এইভাবে কিন্তু আমি গরম মশলা বেটে ব্যবহার করি রান্নাতে। একদমই শেষের দিকে আগে থেকে বেটে রেখে দিলে গরম মশলার মিষ্টি গন্ধটা কিন্তু একদমই উবে যায়। সেই জন্য যখন আমি গরম মশলা রান্নাতে দেব, তার ঠিক আগ দিয়ে গরম মশলাটা বেটে নেব। আমি তাড়াতাড়ি করে একটু গরম মশলাটা বেটে নিলাম। আর ওদিকে ঢাকা খুলে কিন্তু মাঝে মাঝে একটু ওলট পালট করে নেব, আর গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি, যাতে করে খুব অল্প পরিমাণ জল দিয়েই আলু আর কপি দুটোই সেদ্ধ হয়ে যায়। আবার বেশি ঘাটাঘাটি করে যেন কপিটা ভেঙে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। দেখুন জলও শুকিয়ে গেছে আর আলুগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে, আর ফুলকপি সেদ্ধ হওয়া তো কোনো ব্যাপারই না এখানে। এবার শেষ পর্যায়ে চলে এসেছি আমরা রান্না। এখন যেহেতু নিরামিষ রান্না, স্বাদের জন্য অল্প পরিমাণে চিনি দিলাম, এই গরম মশলাটা বেটে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম। এবার সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব, আর দিয়ে দেব ঘি। সবকিছু মেশানো হওয়ার পরে ঘি দিয়ে আবারও একটু মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইমে কমপক্ষে 5 থেকে 10 মিনিট। গরম গরম ভাতের সাথে খেতে এটা দুর্দান্ত লাগবে। আপনারা এই ভীষণ সুন্দর স্বাদের নারকেল কোড়া দিয়ে আলু ফুলকপির কষাটা বাড়িতে তৈরি করে দেখবেন, খেতে ভালো লাগবেন, ভালো থাকবেন।